কেমন আছো এখন? এখন ঠিক আছে। ঠোঁটটা তো একদম ফোলা কমে গেছে। ওষুধটা কেমন করে খাচ্ছিলে? যেমন করে বলেছিলে 10 ফোঁটা করে, 15 মিনিট পর পর। 15 মিনিট পর পর 10 ফোঁটা করে প্রথম দিন, তারপরের দিন 1 ঘন্টা পর পর। না, আমি এমনিই খেয়েছি। 15 মিনিট পর পর খাওয়া হয়? 15 মিনিট পর পর খাওয়া হয়নি, যদিও না হলে আগেই শেষ হয়ে যেত। ঠিক আছে, তো এখন অসুবিধা কিছু রয়েছে? না, মানে একটু তাও ইয়া লাগছে, একটু হালকা লাগছে। হ্যাঁ, হালকা, একদম হালকা। ঠিক আছে, এখানে হাতের ইয়ে ব্যথাটা আছে। একটু আছে। ঠিক আছে। আছে, আর কি হয়েছিল সেদিন? সেদিন কি হয়েছিল জানো, আমি বুঝতেই পারি নাই, মানে পুকুর গেছিলাম তো, হুম তো আমি জানি না সেই গান্ধার পাতা তুলতে গেছি, তো হুম ঝোপের মধ্যে জানি না যে ওই পোকা গুলো আছে, বিরুল পোকা না মধু পোকা বলে, হুম হুম ওইগুলো এসে পদে আমাকে কামড়ে দিয়েছে। দিস এমন কামড়েছে, এখানে প্রথমে কামড়েছে, দিয়ে নখটার ভিতর কামড়েছে, তারপরে তোমার এখানে দিয়ে এখানটা কাছে কামড়েছিল। এই কেসটা, ইনসেক্ট বাইটের কেসটা যেটা আপলোড করেছিলাম ভিডিওটা, ঠোঁটটা পুরো ফুলে গেছিল, ডান দিকে চোখের নিচটা ফুলে গেছিল ডিউ টু ইনসেক্ট বাইট। তো ইনসেক্ট বাইটের কেসে আমি বলেছিলাম অ্যাপিস মেল এবং লিডাম প্যালিস্টি, এই দুটো ওষুধ খুব ভালো ওষুধ, আরও অনেক ওষুধ আছে, কিন্তু এই দুটো ওষুধ মোক্ষম ওষুধ হোমিওপ্যাথির। এবং সেদিন সেরকম কিছু মডেল ডিস পাইনি। উইথ দ্য হেল্প অফ মাই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আই প্রেসক্রাইবড লিডাম প্যালিস্টি 200 রিপিটেড ডোজেস উইথ ওয়াটার সলিউশন অ্যান্ড দ্য রেজাল্ট ইজ হেয়ার। পেশেন্টের একদম কোনো সমস্যা নেই। এই ঠোঁটের নিচে সেদিন ব্যথা বা জ্বালা কিছু ছিল? জ্বালা করছিল, ব্যথাও করছিল। ব্যথা জ্বালা দুটোই ছিল। এখন জ্বালা ব্যথা কিছু আছে? না, কিচ্ছু নেই। আর এখন সেরকম কিছু অসুবিধা? না। ঠিক আছে, এটা ফলো আপ কেস অফ লিডাম প্যালিস্টি। থ্যাংক ইউ।